চকরিয়া উপজেলার চকরিয়া কেন্দ্রীয় কালী মন্দিরের মাঠ প্রাঙ্গণত সম্মেলন 2020 এর আয়োজন করিয়ে অদ্বৈত উচ্চত মিশন বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখা অদ্বৈত উচ্চত মিশন বাংলাদেশ চকরিয়া উপজেলা শাখার সভাপতি শ্রী প্রিয়তোষ দাসের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদক সজীব কুমার সুশীলের সঞ্চালনায় 14 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 11টায় এই সম্মেলন নান অনুষ্ঠিত হয়। সম্মেলনত প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম বিএ অনার্স এমএ। একটি অনুষ্ঠানে আমি আপনাদের বলবো, আমরা সব মানুষ আমাদের মধ্যে কর্মবিন্দু থাকলেও আমাদের কোনো তফাৎ নেই। মহান অতিথি হিসাবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পরিচালক এবং অদ্বৈত উচ্চত মিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শ্রী প্রণব মিত্র চৌধুরী এবং প্রধান আলোচক হিসাবে উপস্থিত আছেন গীতা প্রজ্ঞাতীর্থ ও বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ শ্রী যোগেশ্বর চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন চট্টগ্রাম নন্দনকাননের শ্রী শ্রী তুলসীধাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক স্থপতি শ্রী প্রণব মিত্র চৌধুরী, অদ্বৈত উচ্চত মিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী হিরণ্ময় ধর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলার সভাপতি অ্যাডভোকেট শ্রী রঞ্জিত দাস এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক শ্রী বাবুল শর্মা সহ আরো বোধকিয়ে। এই মনকে মন্থন করে যে সমস্ত বিষ উঠলে আসে একমাত্র সেই বাবাই গ্রহণ করেন। মোহাম্মদ ইলিয়াস আরমান, সি প্লাস টিভি, চকরিয়া।